আত্মপ্রকৃতি চে গুয়েভারা ঘাসের শিকারের সম্পর্কের মতো এক নবীন দেশ থেকে আমি তোমাদের কাছে এসেছি হে আমার উত্তরের ভাইয়েরা যে সম্পর্ক অস্বীকার করে আমেরিকা সমস্ত ক্রোধ বেতৃষ্ণা হতাশার ভার এবং বিশ্বাস নিয়ে আমি তোমাদের কাছে এসেছি আমার উত্তরের ভাইয়েরা আমি এসেছি সেখান থেকে যেখান থেকে আসে আমাদের মতো ছন্নছড়া মানুষ যাযাবরের মতো দুর্ব্যবধান পার হয় সঙ্গে সেই হাঁফানির টান যাকে আমি বয়ে চলছি ক্রোজের মতো এবং বেখাপ্পা উপায় পদবর দীর্ঘ ওজনের মাত্রা বড় বেশি চাপ তবুও উদাসীন ছন্নছড়া সরানো ছিটানো দিনের সৌরভ আমাকে ঘিরে থাকে আর বাকি জীবন ভাঙা জাহাজের উপরে দোল খায় আশপাশের তীরভূমিতে আশ্রে পড়ে বেঁচে যাওয়ার সুযোগ সত্ত্বেও আমি সাঁতরে যাই স্রোতের উল্টো মুখে শুধু পোর খাওয়া দেহ আর বিশ্বাসকে সঙ্গী করে একাকী মুখোমুখি হই গভীর রাত্রির অর্থের কিছু মিষ্টি আস্বাদ সোয়েলা মদের মতো ইউরোপ আমাকে হাসানি দেয় তৃপ্ত শরীরে নিঃশ্বাস দর্শনীয় বেশ উজ্জ্বল দিগন্তে ডাকে আমায় এক ঝাঁক নতুন দেশ হঠাৎই আমায় সংকুচিত করে মার্কস অ্যাঙ্গেলের গান লেরিনের সুরে জেগে ওঠে তার রেশ ছুঁয়ে যায় লক্ষ গলায় লক্ষ মানুষের প্রাণ এই কবিতায় সে তার জীবনের সকল কথাই বলেছেন তিনি তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সকল কথাই অতি সুন্দরভাবে এখানে বর্ণনা করেছেন থ্যাংকস ফর ওয়াচিং বাই কালার মোটিভেশন